আসসালামু আলাইকুম প্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীগণ 2022 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট একদম মার্কশিট সহ আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে দেখবেন। আপনি হয়তোবা আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ আপনার মোবাইল ফোন দিয়ে দেখতে চাচ্ছেন, কিভাবে দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো 2022 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনার মোবাইল ফোন দিয়ে একদম মার্কশিট সহ দেখার জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে গুগলের সার্চ বারে চলে আসবেন। গুগলের সার্চ বারে আসার পর গুগলে লিখবেন ওয়েব রেজাল্ট বিডি। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে ওয়েব রেজাল্ট বিডি লিখে কি করতে হবে, গুগলে আপনাদেরকে সার্চ করতে হবে। ওয়েব রেজাল্ট বিডি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে প্রথমের দিকে একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে ইবোর্ড রেজাল্ট .com নামের একটা ওয়েবসাইট চলে আসবে, টিকমার্ক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখাই রয়েছে, এই যে দেখেন লেখাই রয়েছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর। এই যে প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটটিতে কি করবেন, আপনারা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইট থেকেই 2022 সালের এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট খুব সহজেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো আপনি যখন এই যে প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। তো এখানে এখন আপনাদেরকে কি করতে হবে, আপনাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু এখান থেকে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন। সো এখানে কিভাবে কি করতে হবে আমি এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, এখান থেকে প্রথমে আপনি এই যে এক্সামিনেশন সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার জন্য এই চুজ অনের উপর কি করবেন, ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে তৃতীয় নাম্বার এসএসসি বা দাখিল, এটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন, এর জন্য অবশ্যই কি করবেন, তৃতীয় নাম্বারটা সিলেক্ট করে দিবেন, এসএসসি বা দাখিল। সিলেক্ট করে দেওয়ার পর দ্বিতীয় নাম্বার এখানে ইয়ার বলা হচ্ছে, অর্থাৎ আপনি কত সালের এসএসসি পরীক্ষার্থী। যেহেতু 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য চুজ অনের উপর কি করবেন, ক্লিক করে দিবেন। আপনি কি করবেন, এই যে সবার উপরে 2022 দেখতে পারবেন, এটা সিলেক্ট করে দিবেন। তো এইটা সিলেক্ট করার পর নিচের দিকে এই যে এখানে বোর্ড সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী। এটা সিলেক্ট করার জন্য চুজ অনের উপর ক্লিক করে দিবেন। তো আমি চুজ অনের উপরে ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করার পর এখানে সকল বোর্ড চলে আসছে। আপনি যে বোর্ডের এসএসসি পরীক্ষার্থী সেই বোর্ডটি কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। আর যারা দাখিল পরীক্ষার্থী তারা কি করবেন, এই যে মাদ্রাসা বোর্ড, এটা সিলেক্ট করে দিবেন। আর যারা এসএসসি পরীক্ষার্থী আপনারা আপনাদের নিজেদের বোর্ডটা কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আপনার বোর্ডটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে রেজাল্ট টাইপ নামের একটা অপশন দেখতে পারবেন। তো এখানে চুজ অনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দ্বিতীয় নাম্বার ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটা সিলেক্ট করবেন। এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটাই দ্বিতীয় নাম্বার, এটা কি করবেন, আপনারা সিলেক্ট করবেন। এই যে দ্বিতীয় নাম্বারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে রোলের অপশনে কি করবেন, আপনার এসএসসি পরীক্ষার রোলটা ভালোভাবে অ্যাডমিট কার্ড দেখে এখান থেকে কিন্তু আপনি দিয়ে দেবেন। রোল দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন। এই বক্সের মধ্যে এখন কি করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কি করবেন, দিয়ে দেবেন। এই যে দেখেন এই বক্সের মধ্যে আপনি কি করবেন, আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন অ্যাডমিট কার্ড দেখে। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে একটা ক্যাপচা দেখতে পারবেন। এই ক্যাপচার মধ্যে এই যে কিছু সংখ্যা হয়তো বা আপনারা দেখতে পারতেছেন। তো এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো কি করবেন, নিচের এই বক্সের মধ্যে টাইপ করে দিয়ে দিবেন। এই যে নিচের এই বক্সের মধ্যে ওপরের এই সংখ্যাগুলো কি করবেন, টাইপ করে দিয়ে দিবেন। তো আমি এই যে ক্যাপচার মধ্যে আমার এখানে যে সংখ্যা আসছে সেই সংখ্যাটি আমি দিয়ে দিচ্ছি। দেখেন আপনাদের ক্যাপচার মধ্যে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি কিন্তু এই যে নিচের এই বক্সের মধ্যে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আপনি নিচের গেট রেজাল্ট অপশনে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার আগে এই যে এই উপরের দিকে যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো দেখবেন আসলে ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে নিচের গেট রেজাল্ট অপশনে ক্লিক করে দিলেই এই যে দেখেন রেজাল্ট কিন্তু চলে আসছে। এই যে দেখেন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু চলে আসছে। এই যে মার্কশিট সহ নিচের দিকে মার্কশিট সহ কিন্তু আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু চলে আসলো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট মোবাইল ফোন দিয়ে একদম মার্কশিট সহ দেখে নিতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।